বেশিক্ষণ টাইম পাবো না বলার। আর এটা হলো সিয়ালদা ডিভিশনের নারী কথা। আর এইটা নিয়ে যান প্রতিদিন, আর অন্য অন্যটা নিয়ে যান, তাই তো? হাই ফ্রেন্ড, আজকে একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে ব্লগ করবো ট্রেন ট্রাভেলিং, আর রাতে ব্লগ হবে। এরকম ফার্স্ট টাইম আমি লোকাল ট্রেনে রাতে ব্লগ করছি। এর আগে লোকাল ট্রেনে ব্লগ করেছি, এক্সপ্রেস ট্রেনেও ব্লগ করেছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা লোকাল ট্রেনে ব্লগ করবো। তো আমি চলে এসেছি, এটা হলো নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। একদম এই প্ল্যাটফর্মটা একদম নতুন প্ল্যাটফর্ম। আর ওইদিকে দেখতে পাচ্ছ লাইটিং, লাইট বন্ধ করে দিয়েছে। কালী পুজো সামনে, কালী পুজো 12 তারিখ, কালী পুজোর আগে আমি ভিডিওটা করছি। তো আমি আছি এখন নৈহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমি যাবো হলো নৈহাটি টু ব্যান্ডেল। শিয়ালদা সেকশনের সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ লাইন কিন্তু এই নৈহাটি ব্যান্ডেল লাইন। আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু অনেক এক্সপ্রেস ট্রেন পাস হয়। আবার যারা ব্যান্ডেল যেতে যায় তারা কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেলে গিয়ে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে, কাটোয়া লাইনের ট্রেন ধরে হাওড়া যায়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর এখান থেকে সড়কপথে যেতে গেলে কিন্তু অনেকটাই ডিস্টেন্স বেড়ে যায়। সেই জন্য কিন্তু এই যে নৈহাটি ব্যান্ডেল যে ব্রাঞ্চ লাইনটা, শিয়ালদা শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু লাইন। তো সেই জন্যই আমি যাচ্ছি। আর হঠাৎ করে রাতে বেরিয়ে পড়লাম ফ্রেন্ড। এখন বাজে হলো 9:30, তো 10:17 ট্রেন। আমাকে কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে অপেক্ষা করবো, এদিক ওদিক ঘোরাঘুরি করবো, ব্রিজে বা প্ল্যাটফর্মে থাকবো। এখন ব্রিজ থেকে পার হয়ে আমি 2 নম্বরের দিকে যাচ্ছি, কারণ ব্যান্ডেল যেই নৈহাটি থেকে ব্যান্ডেল যেটা যায় সেটা বেশি ম্যাক্সিমাম টাইমে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যায়। ফ্রেন্ড, আমি যেটা যাবো এটা কিন্তু নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনে, যেটা লোকাল ট্রেন থাকে সেই লোকাল ট্রেনে কিন্তু সব থেকে শেষ ট্রেন, মানে এটা রাতের লাস্ট ট্রেন। এর পরে ট্রেন আছে, সেগুলো এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন, সেইগুলো কিন্তু, কারণ লোকাল ট্রেনের টিকিটটা হলো এখান থেকে 5 টাকা করে নেয়। আর এক্সপ্রেস ট্রেনে তুমি যদি যাও তাহলে কিন্তু নৈহাটি টু ব্যান্ডেল 30 টাকা করে নেবে। এটা হলো 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা 5 নম্বর, ওদিকে চলে গেলো 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। আর এটা হলো নৈহাটি স্টেশনের সব থেকে বড় ব্রিজ। দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। এই ব্রিজের সাথে একটা স্কেলেটার আছে, তো এটা পড়বে হলো নৈহাটি স্টেশনের 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্ম আছে। 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেই ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো যদি যদি কখনো নামো তাহলে কিন্তু তুমি এই স্কেলেটার পেয়ে যাবে। এটা কিন্তু উপরের দিকে উঠছে, নিচের দিকে না। দেখতে পাচ্ছ সামনের দিকে একটা সাবওয়ে আছে, সাবওয়ে পার করলে তুমি এদিকে চলে যেতে পারবে আর এদিকে তো চলে যেতে পারবে, যেদিকে গঙ্গা দিকটাতে। ঠিক 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য যেই সিঁড়িটা আছে সেদিকেও কিন্তু একটা স্কেলেটার রয়েছে। সবই উপরের দিকে ওঠা, নিচের দিকে নামার জন্য কোনো স্কেলেটার নেই আমি যা দেখছি। হট করে ফ্রেন্ড প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, কারণটা হলো প্ল্যাটফর্মে ভালো লাগছে না। বাইরের দিকে আসলাম, সামনে কালী পুজো, একদম দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড়, প্রায় 9:50 বাজে এখন। আর অতক্ষণ অপেক্ষা করতে ভালো লাগছে না, একটু ঘোরাঘুরি করছি বাইরের দিকে। যেটা ব্যান্ডেল থেকে ছেড়ে আসে 9:45 আর নৈহাটি স্টেশনে এসে পৌঁছায় 10:06। আবার এই ট্রেনটাই এখান থেকে ছাড়বে 10:17 আর ব্যান্ডেলে গিয়ে পৌঁছাবে 10:37। তো প্রায় এখান থেকে 20 মিনিট টাইম লেগে যাবে। এখান থেকে ডিস্টেন্স হলো নৈহাটি থেকে ব্যান্ডেল 8 কিলোমিটার ডিস্টেন্স, যেতে টাইম লাগবে 20 মিনিট। তো দেখা যায় এখন ট্রেনটা কতটুকু মানে টাইম নিয়ে যেতে পারে, যেহেতু এখান থেকে অনেক এক্সপ্রেস ট্রেন পাস হয় নৈহাটি থেকে ব্যান্ডেল। এই জন্য যদি লাইন ক্লিয়ার থাকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওখানে। ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকছে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি একটু আগের দিকে যাচ্ছি কারণ আগে গেলে সুবিধা হবে আমার। এই জন্য দেখতে পাচ্ছ ওখানে ওই যে 80,000-এর একটা রেকের কোচ দিয়েছে, নিচে লেখা রয়েছে NKG, এই পাশটাতে কাকুরা নামছে। আর এটা হলো NKG বলতে নারকানাগা কোচিয়ার্ডের কোচ এটা। তো এই ট্রেনেই আমি ট্রাভেল করবো আজকে, 9 কোচের ট্রেন দিয়েছে এটা। এবার উঠে পড়বো, সিগনাল দিয়ে দিয়েছে আর ড্রাইভারও উঠে গেছে, লোকো পাইলট। এই হলো একদম ফার্স্ট কম্পার্টমেন্টেই উঠছি, সুবিধা হবে। ট্রেনটা এখান থেকে ছেড়ে দিয়েছে, প্রায় 4 মিনিট লেটে ছাড়লো, 10:17 টাইম ছিল। আর এরপরে আমরা পৌঁছাবো গড়িপার স্টেশনে, আর নৈহাটিতে গড়িপার ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। আমরা সবাই জানি যে ন্যাশনাল সং আমাদের বন্দে মাতরম, আর এই বন্দে মাতরমের লেখক সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তার বাড়ি কিন্তু এই নৈহাটিতেই, আর সেখান থেকে আমি আজকে ট্রাভেলিং করছি। এখন পৌঁছলাম গড়িপা স্টেশনে, আর এখানকার কোড হলো GFAE। বেশিক্ষণ টাইম পাবো না বলার। আর এটা হলো সিয়ালদা ডিভিশনের নারী কথা, হাওড়া ডিভিশন। তোমার সবাই হয়তো সিয়ালদা ডিভিশন নর্থ চব্বিশ পরগনার মধ্যে আছে বলে যে সিয়ালদা ডিভিশন, এটা না কিন্তু, এটা হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে, মানে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের মধ্যে এই স্টেশনটা পড়বে। আর ফ্রেন্ড
তা কিছু বলতে পারলাম না আমরা খুব একটা বেশি আর পাশে রয়েছে বসনাপাড়া ফেরিঘাট এখান থেকে পার করে তোমরা ওইদিকে চুতুরার দিকে চলে যেতে পারবে ব্যান্ডেলের দিকেই পৌঁছে যেতে পারবে এদিকে রয়েছে এই পাশটাতে অর্থাৎ ঋষি বঙ্গিমচন্দ্র যে রোড সেটা সেখান থেকে কিন্তু ওই রোড ধরে তোমরা কল্যাণী কাঁচাপাড়া চলে যেতে পারবে আর এরপরে পৌঁছাবো 2 কিলোমিটার পথ মানে এখান থেকে 2 কিলোমিটার পরে হলো হুগলি ঘাট আর এই গড়িফা থেকে হুগলি ঘাটের মাঝখানে একটা ব্রিজ পড়বে সেটা হলো সম্প্রীতি ব্রিজ অনেক পুরাতন একটা ব্রিজ কিন্তু তবুও এটা 2016 সালে ওপেন করা হয় কিন্তু এর আগে 1887 কিন্তু ওপেন করা হয়েছিল ব্রিটিশ রাজের সময় এখন পার হচ্ছে সম্প্রীতি ব্রিজ নিজের দিকে যে নদী দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই ভাগীরথী রিভার এটাই হলো সেই হুগলি রিভার আর এটাই হলো গঙ্গা নদী যা গঙ্গা নদী নামে পরিচিত এই গঙ্গা নদী কিন্তু একা জায়গায় একরকম নাম হয়ে গেছে তোমরা ভেবো না যেটা অন্য কোনো নদী এটাই হলো সেই হুগলি নদী ভাগীরথী নদী আর পশ্চিমবাংলায় এই আমরা আমি যেখানে আছি এটা এখান থেকে কিন্তু হুগলি নদী বলা হয় আর মুর্শিদাবাদের দিকে ভাগীরথী নদী বলা হয় আর আমি তোমাদেরকে দেখাবো এদিকে আরেকটা ব্রিজ আছে এটা এই ব্রিজটা কিন্তু 2016 সালে ওপেন করা হয় আর এদিকে যে ব্রিজটা আছে এটা 1887 প্রথম ওপেন করা হয় কিন্তু আপাতত এটা বন্ধ আছে মানে 2016 সাল পর্যন্ত এটা সার্ভিস দিয়েছিল এই যে এই ব্রিজটা ফ্রেন্ড তো অন্ধকার ফ্রেন্ড দেখতে পাচ্ছ না তোমরা পুরাতন ব্রিজটির নাম হলো জুবিলি ব্রিজ আর ট্রেনটা যেই ব্রিজে পাস হচ্ছে এটার নাম হলো নিউ জুবিলি ব্রিজ বা সম্প্রীতি ব্রিজ নামে পরিচিত গোল্ডেন জুবিলি অফ কুইন ভিক্টোরিয়া এই জুবিলি ব্রিজটি ওপেন করে এখন পৌঁছালাম ফ্রেন্ড একটু লেট করেছে ট্রেনটা হুগলি ঘাট আর এই হুগলি ঘাটের কোড হলো HYG আর এখানে রয়েছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি আর হুগলি ইমামবাড়া তো এরপরে পৌঁছাবো এখান থেকে 2 কিলোমিটার মানে সবই 2 কিলোমিটার করে ডিসটেন্স এবারে লাস্ট মানে ব্যান্ডেল স্টেশন ঠিক আছে আর এখন অনেকটা ট্রেন ফাঁকা রয়েছে যেহেতু এটা লাস্ট ট্রেন আর এখন কিন্তু অতটা মানে অফিস প্যাসেঞ্জার নেই অনেক রাত হয়ে গেছে যারাদের নাইট ডিউটি থাকে তারাই কিন্তু এখন বেশি ফিরছে রাতে কিন্তু অনেকে দেখতে পাচ্ছ বারণ নিয়ে উঠেছে বারণ কেন আপনার রাতে নিয়ে যাচ্ছেন কেন রাতের বেলা নিয়ে যাচ্ছেন কেন পূজায় লাগবে তো প্রতিদিন এখানে এই ব্যবসা করেন তাই তো ও আর এই ট্রেনে নিয়ে যান প্রতিদিন আর অন্য অন্য ট্রেনে নিয়ে যান তাই তো আজকে কি যাচ্ছেন প্রথম এই ট্রেনে আরও গেছেন তাই তো কী দিয়ে পারবেন এইগুলো ওই খেজুরের পাতা দিয়ে তাই তো আপনারা তো লুজ বেচেন না মানে এমনি সিঙ্গেল সিঙ্গেল বেচেন ও আপনারা লুজ বেচেন আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস দেখতে পাচ্ছে এই যে কাকুটা যাচ্ছে এই বারণ নিয়ে আর এগুলো কিন্তু ঘরে ব্যবহার করা হয় ট্রেনেই নিয়ে যাচ্ছে ব্যান্ডেলে নামবে না ওখান থেকে অন্য জায়গায় যাবে হাওড়া দিকে যাবে নেমে গেছি আর প্রায় 5 মিনিট লেট করেছিল মাঝেও লেট করেছিল কারণ লাইন চেঞ্জের ব্যাপার ছিল আর এটা বিশেষত 6 নম্বর প্ল্যাটফর্মে যায় কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আস্তে আস্তে লেট করলো হয়তো 6 নম্বরে কোনো অন্য কোনো মানে ট্রেন দেবে এই জন্য আর ফ্রেন্ডস এই ব্যান্ডেলের কোড এই ব্যান্ডেল স্টেশনের কোড হলো BDC আর ফ্রেন্ড বেশি আর কিছু বলবো না রাত হয়ে গেছে ঠিক আছে বাড়ি চলে যাবো আর ফ্রেন্ড ব্যান্ডেল ব্যাপারে অন্য কিছু ব্যান্ডেল সাথে বিখ্যাত সবাই জানে ব্যান্ডেল মানে চার্জ এখানে ম্যাক্সিমাম চার্জে দেখতে আসে খ্রিস্টানদের যে চার্জ আর ফ্রেন্ড তোমাদের হলো এখানে অনেকে পিকনিক করতে আসে আর ওকে ফ্রেন্ড আবার যেদিন ব্যান্ডেলে স্টেশন দিয়ে হয়তো যাবো কোনো সময় তোমাদেরকে বলে দেবো কী কী তথ্য আছে এখানে কী কী এখানে আছে তোকে আজকের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অনেকদিন পর এখন ট্রাভেলিং ব্লগ পেলে আর যদি ট্রাভেলিং ব্লগ ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ম্যাক্সিমাম ট্রাভেলিং ব্লগই করবো ওকে বাই আজকের মতন
স্যার বলে